তো ভিউয়ার্স আপনারা কেমন আসন বন্ধুগণ তো আজকে একটি দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না এই যে দেখুন আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইল কিন্তু টি শার্টের উপর লাগিয়েছি এর ফলে কিন্তু দেখতে অনেকটাই অনেকটা সুন্দর লাগছে এবং এটি কিন্তু দেখেই কেউ কখনও অনেকটাই বুঝতে পারবে না যে এটি আসলেই ফেসবুক প্রোফাইল টি শার্টের উপর প্রিন্ট করা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে তো আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটিকে টি শার্টের উপর এইভাবে লাগাতে পারবেন এবং আপনি যখন এই কাজটি করে এই ছবিটি ফেসবুকে পোস্ট করবেন তখন দেখবেন যে কিন্তু এই ছবি নিচে প্রত্যেকেই কমেন্ট করে যে করবে যে এই কাজটি তুই কীভাবে করেছিস আমাকে শিখিয়ে দে আমি এরকম টি শার্টের উপর ফেসবুক ফাইল সেট করতে চাই তো এই কাজটি আমি কীভাবে করলাম বা কিভাবে আপনি করবেন সেটি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি ছিলেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর আইকনটি অন করুন তারপর অবশ্যই অলসলেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তারপর কমেন্ট করবেন যে নাইস ভিডিও বা গুড ভিডিও গাইস এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে টি শার্টের উপর যুক্ত করবেন এরকম প্রিন্টের মতো সো এটি কথা এখন আপনি প্রথমত পিসার শার্ট অ্যাপটিকে ওপেন করবেন ঠিক আছে যদি মোবাইল ফোনে পিসার অ্যাপটি না থাকে তাহলে আপনি স্টোর থেকে ইন করে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি নিচে একটি অপশন পাবেন প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপরে উপরে একটি অপশান পাবেন যে এডিট ফটো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাকে একটি টি শার্ট ডাউনলোড করতে হবে গুগল থেকে ঠিক আছে আমি কিন্তু এই টি শার্টের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটাকে ক্লিক করে আপনি টি টি শার্টটিকে ডাউনলোড করবেন এখন আমি টি শার্টটি সিলেক্ট করে দিয়েছি তো টি শার্ট সিলেক্ট করার পর এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে এখন আপনি ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পরে এখন আপনি আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখন আপনি অবশ্যই আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি একটা স্ক্রিনশট করে রেখেছি আগে থেকেই তো এখন আপনি জাস্ট এখান থেকে এদিক আসবেন তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পাবেন যে অ্যাড ফটো বলে ঠিক আছে এখন আপনি এই যে অ্যাড ফটো এই অপশানে ক্লিক করবেন তারপরে এখন আপনি স্ক্রিনশটটিকে সিলেক্ট করবেন আপনার ফেসবুক প্রোফাইলের তো সিলেক্ট করার পরে এখন আপনি উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এই প্রোফাইলটি এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন আপনাকে জাস্ট এই প্রোফাইলটিকে ক্রপ করতে হবে তার জন্য এখন আপনি এখানে একটি অপশান পাবেন যে ক্রপ বলে এই ক্রপ অপশানে ক্লিক করবেন তো ক্রপে ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই আপনার প্রোফাইলটিকে এইভাবে ক্রপ করবেন ঠিক আছে আপনার যে উপরে কভার ফটো থাকে সেই কভার ফটোর একটু উপরে রাখবেন ঠিক এইভাবে এতটা পরিমাণে রাখবেন তারপরে যে নেভিগেশন বারের এই এটিকে বাদ দেবেন ঠিক আছে এইভাবে আপনি রাখবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো এইভাবে ক্রপ করার পরে এখন আপনি টেক মার্ক করবেন তারপরে এখন আপনি অবশ্যই যে টি শার্ট রয়েছে ঠিক আছে টি শার্টের পুরো মাছখান বরাবর রাখবেন পুরো ভালো করে রাখবেন ঠিক আছে যাতে দেখতে খুবই সুন্দর হয় এখন আমি জাস্ট এখান থেকে পুরোপুরি মাছ বরাবর রাখবো দেখুন আমি এইভাবে করছি এইভাবে আপনি করবেন দেখুন একেবারে সেম আমার মতো করবেন তাহলে কিন্তু দেখতে অনেকটাই অনেকটা সুন্দর এবং ব্যাটার লাগবে ঠিক আছে আমি এইভাবে দেখাচ্ছি যে কীভাবে করতে হয় সো এভাবে করার পর এখন আপনি জাস্ট এদিক আসবেন তাহলে কিন্তু আপনি এদিকে একটা অপশান পেয়ে পেয়ে যাবেন যেখানে রয়েছে বিএল ব্লেন্ড ডি ব্লেন্ট বলে একটি অপশান পাবেন ঠিক আছে এখন আপনি ব্লেন্ড এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখনও আপনি এখানে একটি অপশান পাবেন যে মাল্টিপ্লাই বলে ঠিক আছে এখন আপনি মাল্টিপ্লাই এই অপশানটিকে সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু দেখবেন যে কিন্তু মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে এবং দেখবেন যে কিন্তু এটি দেখতে অনেকটাই অনেকটা সুন্দর ও আকর্ষণীয় লাগছে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু আপনি খুব সহজে টি শার্টের উপরে আপনার ফেসবুক প্রোফাইল যুক্ত করতে পারবেন ঠিক আছে দেখুন কত সুন্দর একটি ছবি তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে এইভাবে আপনি করবেন যে এটুকি কাজ করবেন আর কিছু করতে হবে না এখন আপনি জাস্ট উপরে টিক অপশানে মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করার পর এখন আপনি অ্যারো আইকনে ক্লিক করবেন অ্যারো আইকনে ক্লিক করার পর টিকে ক্লোজ করবেন তারপর স্কিপ করবেন তারপর এই সব ক্লিক করলেই কিন্তু এই ছবিটি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনি মানে ফেসবুক প্রোফাইলটিকে টিচারের উপর যুক্ত করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ